গ্রীষ্মমণ্ডলীয় জঙ্গলে ঢাকা বিস্তীর্ণ প্রান্তর। সে এক অদ্ভুত জঙ্গল। গোটা এলাকা জুড়ে ছড়িয়ে আছে মস্ত মস্ত গোল পাথরের বল, একটা দুটো নয়, শত শত। রূপকথার গল্প বলে মনে হচ্ছে, কিংবা পুরা কথার কোনো দানবের খেলার মাঠ, নাকি কোনো সিনেমার সেট, কোনোটাই না। এ আমাদের বাস্তব পৃথিবীরই একটি জায়গা, গোটা তল্লাট জুড়ে যেখানে ছড়ানো আছে প্রাগৈতিহাসিক যুগের মস্ত বড় সব পাথরের বল। মধ্য আমেরিকার দেশ কোস্টারিকার ডিকুইস বদ্বীপ, এখানে 1930 সালের দিকে আবিষ্কৃত হলো নানা আকৃতির সব পাথরের বল। গ্রানাইট আর গাবড়ো জাতীয় পাথরের তৈরি বলগুলোর কোনো কোনোটি একেবারে ছোট, কয়েক সেন্টিমিটার ব্যাসার্ধে, আবার কয়েকটি ব্যাসার্ধ 2 মিটারের কম হবে না। কিছু বল তৈরি হয়েছে লাইমস্টোন আর বেলে পাথর দিয়ে। এদের মধ্যে কোনো কোনোটি তো রীতিমতো পেল্লায় ওজন, ওজনে কমসে কম 16 টন তো হবেই। অন্তত 100-300 এমন পাথরের বল খুঁজে পাওয়া গিয়েছে দেশটিতে। অদ্ভুত এই বলগুলো নিয়ে কিংবদন্তির জল্পনা কল্পনার অন্ত নেই। কোথার থেকে এলো এই পাথরের বলগুলো? রাতারাতি এগুলো উদয় হয়নি, হাজার বছর ধরে জঙ্গলের ভেতরে পড়েছিল। 19 শতকের দিকে আশেপাশের লোকেরা এগুলোর কথা জানতে পারলেও সেভাবে কেউ গা করেনি, কিন্তু বিশ্ব এদের কথা জানতে পারে 1930 আর 1940-এর দশকে, যখন মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনাইটেড ফ্রুট কোম্পানি কোস্টারিকায় নিজেদের ব্যবসা সম্প্রসারণ করার জন্য জমি জমা কিনতে থাকে। কলা চাষের জন্য জঙ্গল পরিষ্কার করতে গিয়ে পাওয়া যায় এই বলগুলো। গন্ধ পেয়ে সেখানে হাজির হয় প্রত্নতাত্ত্বিকের দল, নানা তথ্য উপাত্ত নিয়ে গবেষণা শেষে তারা রায় দেন যে কলম্বাস পূর্বযুগের আমেরিকায় আদিবাসীরা এই সব বল তৈরি করেছিল। রক্ত সম্পর্কের দিক থেকে তারা ছিল হন্ডুরাস আর কলম্বিয়ার উত্তরে বসবাসকারী বোরকো, তেরিবি আর গুয়ামি নামে ছোট ছোট নিগ্রোষ্ঠীর লোকেদের পূর্বপুরুষ। চাষবাস আর মাছ ধরা ছিল এই আদিম অধিবাসীদের পেশা। পাহাড়ি নদীর ধারে থাকতো বলে গোলাকার পাথর ছিল তাদের কাছে খুবই সহজলভ্য। চিবিচান ভাষাভাষী এই মানুষদের কীর্তি হচ্ছে বলগুলি। কিন্তু তারা কেন বানিয়েছিল এই চমৎকার স্থাপত্যগুলো? কেনই বা এই জঙ্গল আর প্রান্তরে ফেলে গিয়েছিল এই সব পাথরের বল? উত্তরটি কেউ জানে না। আগে জানা যাক বলগুলোর বয়স সম্পর্কে। জর্জ এরিকসন সহ কয়েকজন গবেষকের ধারণা, বলগুলোর বয়স কমপক্ষে 12,000 বছর। তবে অনেকে আবার তাদের সাথে একমত নন। প্রচলিত রেডিও কার্বন ডেটিং পদ্ধতিতে এই বলগুলোতে প্রয়োগ করা যায় না, কাজেই এদের বয়স নির্ণয় বিজ্ঞানীদের কসরত করতে হয়েছে প্রচুর। তবে এখন এটা মোটামুটি স্বীকৃত যে এগুলো খ্রিস্টের জন্মের 600 থেকে 1500 বছর আগে বানানো হয়েছিল। এ তো গেল বয়সের প্রশ্ন। পাথরের বলগুলো ব্যবহার কি ছিল তা নিয়ে গবেষণা আজও চলছে। প্রথমেই জানা যাক এগুলোকে ঘিরে তৈরি হওয়া পৌরাণিক কাহিনীগুলো। রেড ইন্ডিয়ানদের মধ্যে প্রচলিত আছে যে বজ্রের দেবতা তারা বিশাল এক ব্লো পাইপের সাহায্যে ঝড়ের দেবতা সেকেসের দিকে এই বলগুলো ছুঁড়ে মেরেছিল। আমাদের আধুনিক কল্পনা বিলাসীরা আবার আরেক কাঠি সরেশ, তাদের দাবি এই বলগুলো এসেছে সেই সমুদ্র গর্ভে হারিয়ে যাওয়া শহর আটলান্টিস থেকে। কেউ কেউ দাবি করেন ভিন গ্রহের অধিবাসীরা নাকি এগুলো বানিয়ে রেখে গিয়েছে। বলগুলো যখন আবিষ্কার করা হয় তখন দেখা গিয়েছিল অনেকগুলো সাজানো আছে সোজা লাইনে, কিছু সাজানো ত্রিকোণাকারভাবে, আবার কিছু সাজানো সামন্তরিক ক্ষেত্রের মতো করে, কিছু বল আবার উত্তর মেরুকে নির্দেশ করে সাজানো হয়েছিল। ইভর জ্যাপ নামক একজনের তো দাবি করে বসেছিল যে এই বলগুলো চিলি স্টার আইল্যান্ড আর ইংল্যান্ডের বিখ্যাত স্টোন হেজের দিক নির্দেশ করে সাজানো। তবে এসব ধারণা কোনোটাই ধোপে টেকেনি, তা বলাই বাহুল্য। বর্তমান ধারণা এই যে ওই বলগুলো ওই আমলে গোত্র অধিপতিদের বাড়ি নির্দেশ করে বানানো হয়ে থাকতে পারে, তবে এ ব্যাখ্যার ব্যাপারও ঠিক নিশ্চিত হওয়া যায় না। কাজে বলগুলো বানানোর উদ্দেশ্য এখনো অজানা। সমস্যা হচ্ছে জঙ্গল পরিষ্কার করার সময় মজুরেরা অনেক বলকেই এগুলো আসল জায়গা থেকে সরিয়ে দিয়েছে, আবার কোস্টারিকার ধনী মানুষজন বা বিদেশি গবেষকেরা অনেকগুলো বল তুলে নিয়ে গিয়েছেন। ফলে আদৌ যদি এদের কোনো জ্যামিতিক গুরুত্ব থেকে থাকে তবে আজ আর বোধগম্য নয়। বলগুলো তৈরির একটি কারণ এমনও হতে পারে, পেরু নাজকা লাইনের মতো এগুলো হয়তো জ্যোতিষচর্চায় ব্যবহৃত হতো, কিন্তু সে সম্পর্কেও কেউ নিশ্চিত নন। ইস্টার আইল্যান্ডে মোয়াই মূর্তগুলোর মতোই এই বলগুলো আসল উদ্দেশ্য সম্বন্ধে গবেষকরা আজও অন্ধকারে থেকে গিয়েছেন।
সব মিলিয়ে বিখ্যাত গবেষক এবং কানসাস বিশ্ববিদ্যালয়ের প্রফেসর জন হুপস সোজা কথায় বলেই দিয়েছেন, বলগুলির আসল ব্যবহার কী ছিল তা হয়তো আমাদের পক্ষে আর জানা সম্ভব হবে না। বলগুলোর গঠনগত দিকে একটু নজর ফেরানো যাক। বেশিরভাগ বলই বেশ গোলাকার আকারের, কোনো কোনোটি তো প্রায় নিখুঁত। কিভাবে ওই আদিম যুগে অমন চমৎকার পাথরের বল বানানো গেল তা নিয়েও রয়েছে মতভেদ। কারণ বলগুলোর যা বয়স সেই সময় ওই অঞ্চলে মানুষদের মধ্যে লোহার ব্যবহার প্রচলিত ছিল না। অনেকের ধারণা গাছগাছড়া থেকে বানানো কোনো শক্তিশালী অ্যাসিড দিয়ে পাথর গলিয়ে বানানো হয়েছে এইসব বল। বলগুলোর গঠনের দিকে একটু নজর ফেরানো যাক। বেশিরভাগ বলই বেশ গোলাকার আকারের, কোনো কোনোটি তো প্রায় নিখুঁত। কিভাবে ওই আদিম যুগে অমন চমৎকার পাথরের বল বানানো গেল তা নিয়েও রয়েছে মতভেদ। কারণ বলগুলোর যা বয়স সেই সময় ওই অঞ্চলে মানুষদের মধ্যে লোহার ব্যবহার প্রচলিত ছিল না। অনেকের ধারণা গাছগাছড়া থেকে বানানো কোন এক শক্তিশালী অ্যাসিড দিয়ে পাথর গলিয়ে বানানো হয়েছে এইসব বল। তবে পরবর্তী গবেষকেরা দেখিয়েছেন বল নির্মাণে যে পাথর ব্যবহার করা হয়েছে তা অ্যাসিড প্রতিরোধী। এখন অবশ্য স্বীকৃত ধারণা এই যে সেলফ পাথরের তৈরি ছেনি বাটলি দিয়ে খোদাই করেই এগুলো বানানো হয়েছে। বলগুলো যে পাথরের নির্মিত সেগুলো অনেকটা পরতে পরতে সাজানো থাকে, কাজেই এক একটা স্তর কেটে কেটে গোলাকার আকার দেওয়া হয়েছে বলেই ধারণা করা হয়। পরে চামড়া দিয়ে ঘষে ঘষে এগুলোকে করা হয়েছে মসৃণ। এবার আসা যাক বর্তমানে। কোস্টারিকার এইসব পাথরের বল এখন ওই অঞ্চলে পর্যটনে ব্যবহার করার চিন্তা করা হচ্ছে। সেখানকার ধনী আর প্রভাবশালী লোকেদের জন্য বলগুলো এখন রীতিমতো মর্যাদা আর আভিজাত্যের প্রতীক। অনেক বলই উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ইউনাইটেড ফ্রুট কোম্পানির মজুরেরা প্রথমে ভেবেছিল বলগুলোর ভেতরে হয়তো সোনাদানা লুকোনো আছে, কাজেই ডায়নামাইট দিয়ে উড়িয়ে দেওয়া হয় অনেকগুলো বল, পাচারও হয়ে যায় বেশ কিছু। যাই হোক, 2014 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ হিসাবে গণ্য করার পর থেকে কোস্টারিকা সরকার বলগুলো সংরক্ষণের ব্যবস্থা করেছে। এত কিছু বলার পরে আসা যাক একটা মজার কথায়। ইন্ডিয়ানা জোনসের সিনেমাগুলোর সাথে নিশ্চয়ই পরিচয় আছে। জোন সিরিজের রেইডার্স অফ দ্য লাস্ট আর্ক এর শুরুর দৃশ্যে যে পেল্লায় পাথরের বলটি দেখানো হয়েছিল সেটি কিন্তু কোস্টারিকার এইসব বলের ধারণা থেকেই সৃষ্ট। হ্যালো ফ্রেন্ডস, আমি জয়িতা, আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল। আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী? তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন। তো বন্ধুরা, আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বন্ধুরা, আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে